আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে ওজন কী করে কমাবেন, যে ঘরোয়া টিপসগুলো বলবে এই তো বলবো সেই টিপসগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার ওজন কমবে কমবে কমবেই। কারণ আমি প্রমাণ করেছি আমার কিছু পেশেন্টদের জন্য তারা এগুলো ফলো করেছে, তাদের ওজন কিন্তু কমে গেছে। তা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা আপনি জানবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে জানাবেন, কমেন্টস করবেন, আমি আপনাকে ফলো করব বা সাহায্য করব। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনার ওজন বেশি, আপনার গোড়ালির ব্যথা, কোমরের ব্যথা, বিশেষ করে হাঁটু ব্যথা। তাই এই প্রবলেমগুলো নিয়ে আপনি ভুগছেন, সবাই বলেছে, ডাক্তাররা বলেছে, যে কোনো ফিজিশিয়ানের কাছে গেছেন তারাই বলেছে আপনাকে ওজন কমাতে হবে। এই বিষয় নিয়ে আজকে কিছু ঘরোয়া টিপস দেবো, যে টিপসগুলো জানলে আপনি উপকার পাবেন পাবেন এবং পাবেনই। কারণ এই তিনবার কেন বললাম তার কারণ হচ্ছে কি, প্রুভ করেছি তারা মেনেছে, তারা কিন্তু ভালো আছে। আপনিও জেনে নিন কী করে ওজন কমাবেন। নিজেকে ডেডিকেট করতে হবে যে আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু ফলো করতে হবে। তাই জন্যে আমার চেম্বারে যারা আসে সবাইকে আমি একটা কথা বলি, আপনার মনের জোর আছে তো, মনের জোর থাকলেই কিন্তু ওজন কমবে। তখন বলে মনের জোর, হ্যাঁ ইয়েস মনের জোর থাকে, আপনাকে যেগুলো বলবো সেগুলো আপনাকে ফলো করতে হবে। এর জন্য কোনো পয়সা করি খরচা করতে হবে না, কোনো ফিজিশিয়ানকে টাকা দিতে হবে না, খালি ঘরোয়া টিপস। প্রথমতই আমি বলি, আপনার যদি থাইরয়েড থাকে তাহলে থাইরয়েডের ওষুধ ডাক্তার যেরকম বলেছে সেটা খেতে হবে। এবং থাইরয়েড থাকলে যেটা সমস্যা হয়, ক্যালোরি বার্ন করতে দেয় না, প্রচুর আপনি পরিশ্রম করছেন, সকালে দৌড়চ্ছেন, জিম করছেন, পেটের এক্সারসাইজ করছেন, কিন্তু কিছু কমছে না। ক্যালোরি বার্ন করতে দেয় না হচ্ছে থাইরয়েড, যাদের প্রবলেম থাকে, টিএসএইচ যাদের বেশি থাকে। তো সুতরাং থাইরয়েড একটা বড়ো সমস্যা, যদি থাইরয়েড না থাকে তাতেও কমবে, আর থাইরয়েড থাকলে তাদেরও কমবে। কী টিপস, আপনাকে খাবারের যদি চার ভাগ আপনি খান, চার ভাগ খাবারের দু ভাগ আপনাকে কাঁচা জিনিস খেতে হবে। কাঁচা জিনিসটা কী, কাঁচা জিনিস হচ্ছে আমরা ফল কাঁচা খাই, স্যালাড কাঁচা খাই, সেগুলো হচ্ছে কাঁচা জিনিস। আর দু ভাগ আপনাকে খেতে হবে রান্না করা জিনিস, সেটা আমি বুঝিয়ে বলে দিই। প্রথমত হচ্ছে যে আপনাকে সকালে ঘুম থেকে উঠলে আপনি অনেকে জল খায়, গরম জল খায়, লেবু খায়, সেটা খেতে পারেন, সেটা আমার কোনো ব্যাপার নেই, সেটা খেতে পারেন। কিন্তু তারপর থেকে দুপুর 12টা পর্যন্ত আপনাকে কী করতে হবে, ফল খেতে হবে আপনার ওজন অনুযায়ী। আপনার ওজন যদি 70 কিলো কি 80 কিলো হয় তাহলে 80 কিলো হলে 800 গ্রাম ফল, আর 70 কিলো হলে 700 গ্রাম ফল, আপনাকে যে কোনো ফল আপনি খেতে পারেন, তার কোনো বাধ্যবাধকতা নেই। বেশি পয়সা দিয়ে বড় পয়সা দিয়ে আপেল, বেশি পয়সা দিয়ে অ্যাভোকাডো এইসব খেতে পারেন, আর কম পয়সা দিয়ে পেয়ারা, আমাদের কাঁঠালি কলা, যেরকম আপনি তরমুজ খেতে পারেন, যে কোনো ফল খেয়ে আপনাকে 800 গ্রাম, যদি 80 কিলো হয় তাহলে 800 গ্রাম ফল খাবেন। এটা সকাল দুপুর 12টা পর্যন্ত খেলেন। এই দুপুর 12টার পরে আপনাকে এই 800 গ্রামের হাফ 400 গ্রাম, যদি 70 কিলো হয় তাহলে তার হাফ 700 গ্রাম, ফলের হাফ হচ্ছে 350 গ্রাম থেকে 300 গ্রাম আপনাকে স্যালাড খেতে হবে। স্যালাডের মধ্যে শশা, গাজর, টমেটো, মূলো যেরকম দিতে পারেন, লেটুস পাতা, টক দই যেরকমভাবে খেয়ে আপনাকে স্যালাডটা আগে খেয়ে নিতে হবে। খেয়ে নেওয়ার পরে আপনাকে দুপুরের লাঞ্চ করতে হবে। লাঞ্চের পরিমাণ কী বলেছি, লাঞ্চের পরিমাণ কার্বোহাইড্রেট যেটা আমরা খাই, কার্বোহাইড্রেট বলে ভাত, রুটি, আলু, এগুলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আপনাকে যেটা খেতে হবে তার সঙ্গে সঙ্গে 25 গ্রাম, এবার 25% মানে 100% ভাগ করছি, 25% এবং 25% আপনাকে সবজি খেতে হবে। তো সবজি খেলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কার্বোহাইড্রেট খেলেন, ভাত রুটি মিশিয়ে। তাহলে কী হলো, যদি 100 ভাগ করি তার 50% বা 50 ভাগ 50 ভাগ তাহলে আপনাকে কাঁচা জিনিস খেতে হবে, আর বয়েল করা বা পাকানো রান্না করা জিনিসটা আপনাকে খেতে হবে 50 গ্রাম। তা আপনি সারাদিনে যদি 1 কিলো জিনিসই খান তাহলে এরকম 250 করে তাহলে 500 গ্রাম আপনি সবজি ফল খাচ্ছেন, আর 500 গ্রাম আপনাকে ডাল, সবজি, ভাত এগুলো খাবেন। সিম্পল ইকুয়েশন, এটা যদি আপনি মেনে নিতে পারেন বা করতে পারেন আপনার ওজন কমবে, গ্যারেন্টি, কারণ আমি দিয়েছি, প্রমাণ করেছি। আর একটা কথা বলে দিই, আপনাকে তেল খাওয়া বন্ধ করতে হবে, তেলের জিনিস বাড়িতে যে রান্না করেন সেটা 2 চামচের বেশি রান্না যেন না হয় আপনার জন্য বরাদ্দ, যদি বলেছি মনের জোর রাখতে হবে। এটা গেল প্যাকেট ফুড বা জাঙ্ক ফুড আপনাকে অফ করতে হবে। প্যাকেট ফুড মানে বিস্কুটও আপনাকে খাওয়া যাবে না, মুড়ি খেতে পারেন, যদি চা খেতে যাওয়ার অভ্যাস থেকে মুড়ি খেতে পারেন। আর যেটা মেনলি জিনিস, আপনাকে
কোলেস্টেরল যে দাঁত থেকে আসে, এলডিএল কোলেস্টেরল বেশি করে আসে, সেটা হচ্ছে কী জানেন, আপনার স্যাচুরেটেড ফ্যাট, ঘি, মাখন, দুধ, মাংস, ডিম, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। তাহলে আপনি লেগসের জিনিস, আমি যেরকম বলি লেগস, লেগস মানে যাদের পা আছে, পাওয়ালা জন্তু জিনিস কি মুরগি, মুরগির মাংস, মুরগির ডিম, বন্ধ। দুধের যে লেগসের জিনিস আছে, দুধ, গরুর দুধ খায়, মোষের দুধ খায়, ছাগলের দুধ খায়, চার পা আছে, লেগসের জিনিস টোটালি অফ। আপনাকে খেতে হবে লেগ দুধের একটা জিনিস, সেটা হচ্ছে টক দই, বাড়িতে পাতা, দোকানের জিনিস নয়। দোকানের জিনিস যখনই থাকবে, প্যাকেট যদি ফুড থাকবে, সেটা হচ্ছে পেস্টিসাইড দেওয়া থাকে, সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। সুতরাং আপনি দুধের জিনিস আপনি অফ করবেন, বাইরের জিনিস, ঘরের একটা জিনিস, সেটা হচ্ছে টক দই খাবেন, অন্য কোনো দুধের ছানা হোক বা দুধ ফুটিয়ে হোক বা দুধ গরম করে গেলেও অফ করে দেবেন টোটালি দুধ। তাহলে আপনার কোলেস্টেরল শরীরে ঢুকবে না। আর টক দই খেলে ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলো আমাদের স্টুল তৈরি করতে সাহায্য করে, ভেতরের অনেকগুলো মানে ডাইজেস্টিভ সিস্টেম শুরু করতে পারে, ত্বরান্বিত করতে পারে, ভালো করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াগুলোকে ভালোভাবে সাহায্য করে হচ্ছে টক দই। সুতরাং টক দইটা আপনি খেতে পারেন, সেটা ভাত খাওয়ার আগে। হয়ে গেল। এবার সন্ধেবেলা আপনি যদি কিছু খেতে চান, মুড়ির সঙ্গে ছোলা গোয়া ভাজা বা ছোলা ভেজানো খেতে পারেন, বাদাম ভাজা খেতে পারেন, এগুলো খেতে পারেন। সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে আপনাকে ডিনারটা করে ফেলতে হবে, সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে ডিনার করে নিতে হবে। এবার আটটার মধ্যে ডিনার করে নিলেন, এবার রাত্রির আটটা থেকে সকাল আটটা বা রাত্রি সাতটা থেকে সকাল সাতটার মধ্যে কিছু খাবেন না, বারো ঘন্টা আপনাকে ফাস্টিংয়ে থাকতে হবে, তাহলে আপনার এই ওজনটা কমবে। এবং আরেকটা বলতে দিই, জল খাওয়ার পরিমাণ, আমরা যদি ওজন 80 কিলো বলেছি, 80 কিলো হয় তাহলে 30 দিয়ে ভাগ করলে যে ইকুয়েশন হয়, অন্তত 2 লিটার 2 লিটার, 2.5 লিটার 3 লিটার জল খাবেন, তার বেশি জল খাবেন না। অতিরিক্ত জল খেলে কিডনির ওপর এফেক্ট করে, অতিরিক্ত জল খাবেন না। এটা গেল। এবারে যেটা বলি, আপনাকে সন্ধেবেলার পর জল খাওয়াটা অফ করে দেবেন, যাতে ডিপ স্লিপটা হয়। যত ডিপ স্লিপ হবে তাহলে আপনার হজম প্রক্রিয়াটা তত সুন্দরভাবে হবে। হজম প্রক্রিয়া সুন্দর হলে আমাদের সার্কেডিয়ান রিদিম, আমি বলেছি আমার ভিডিওতে, হার্ট, লাং, কিডনি, লিভার, সমস্ত ভেতরের যে অর্গানগুলো আছে, সমস্ত অর্গানগুলো আপনার খুব ভালোভাবে কাজ করে। সুতরাং সন্ধ্যের পরে আপনি অফ করে দিন জল খাওয়া, তারপর আপনি সিপ করে খাবেন। জল খেতে গেলে সিপ করে খাবেন, মানে চুমুক দিয়ে একটু একটু করে জল খাবেন গলা ভেজানোর জন্য। জলের পরিমাণ বলে দিলাম, কীরকমভাবে জল খাবেন, কখন জল খাবেন, এবং তারপরে সকালে ঘুম থেকে উঠবেন যখন অনেক ফ্রেশ, একদিন ফলো করে দেখুন, আপনি অনেক ফ্রেশ হয়ে যাবেন। সুতরাং খাবারের অর্ধেক যত আপনি খান, যে 2 কিলো খান কি 4 কিলো সারাদিনে খান, তার অর্ধেক 2 কিলো আপনাকে সবজি ফল যেরকম বলেছি সেগুলো খেতে হবে, আর 2 কিলো আপনাকে কার্বোহাইড্রেট যেরকম বলেছি সেটা, 4 ভাগের 2 ভাগ আপনাকে কাঁচা জিনিস খেতে হবে, আর 2 ভাগ আপনাকে ভাত রুটি কার্বোহাইড্রেটের সঙ্গে সবজি এগুলো খেতে হবে। এই জিনিসগুলো আপনি যদি খেতে পারেন, আপনার ওজন কমবে, গ্যারেন্টি কমবেই। কারণ আমি প্রমাণ করেছি, আমার চেম্বারে পেশেন্টরা আসে, তাদের কিন্তু ওজন কমে গেছে। কিন্তু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তাদের ডেডিকেশান, তারা কিন্তু মনোযোগ দিয়ে করেছেন। কারণ আপনাদের দেয়ালে পেট ঠেকে গেছে, ওজন বেশি, হাঁটু ব্যথা বেড়ে গেছে, কোমরে ব্যথা বেড়ে গেছে, গোয়ালির ব্যথা বেড়ে গেছে, সমস্ত প্রবলেমগুলো আপনার সৃষ্টি হয়ে গেছে, আপনি এখান থেকে বেরোতে পারছেন না, ডাক্তার বলেছে ওজন কমাতেই হবে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে দেখুন, আপনার ওজন কমে যাবে। আর যাদের সুগার আছে, সুগার ধরা পড়েছে, তাহলে ডাক্তারের ওষুধ খেতে হবে। আর সুগারে আমার প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি ব্যায়াম করতে পারেন, করলে আপনি সুগার কন্ট্রোল এসে যাবে, তারপরে এগুলো খান। প্রকৃতি মানে ভগবানের দেওয়া যে জিনিস, সেগুলো খেলে খেলে কিন্তু শরীরে ক্ষতি করে না, কিন্তু সেগুলো পরিমাণ মতো আপনাকে খেতে হবে। আর কাঁচা জিনিস যত খাবেন, শরীরের মধ্যে ভিটামিন ডি থেকে শুরু করে রোদ্দুরের যে ডি, তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ডিপ্লিশন, সেটাও আপনার খুব ভালোভাবে হবে যদি কাঁচা জিনিস আপনি খান। আর কাঁচা জিনিস খেলে তার ডিএনএ যেটা আছে, যেরকম আপেলের ডিএনএ, তরমুজের ডিএনএ, পেয়ারার ডিএনএ, সবেদার ডিএনএ, যে ডিএনএ যে প্রকৃতিগত জিনিস, সেটা শরীর তাকে চেনে। যখনই তাকে পাকিয়ে তেলে ভেজে এগুলো খাবেন, সেগুলো কিন্তু শরীর চেনে না, শরীর সেটাকে হজম করতে পারবে না, গ্যাস হবে, গ্যাস থেকে আপনার ওবেসিটি বাড়বে, অন্যান্য জয়েন্ট পেন হবে, সমস্ত সমস্যা দেখা দেবে, হার্টের পেন সমস্যা দেখা দেবে। সুতরাং গ্যাস আপনার অ্যাভয়েড হয়ে গেল, আপনার শরীর সুস্থ হয়ে গেল। সুতরাং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মেনে নিতে পারেন বা মানেন, তাহলে আপনার ওজন কমবে। আর একটা কথা বলি, আমি আপনার বাড়ির ছেলে, বাবা ধরে আমি প্রথমে বলি যে আমি গুরুজন, প্রত্যেক মহিলাকে আমি মা বলে বলি, গুরুজনকে নমস্কার করে একটা কথা বলি, আমি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, আপনি আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো।
আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন দিতে ভুলবেন না, কারণ এড রিলেটেড প্রচুর আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি লিঙ্কে পেয়ে যাবেন, জানতে পারবেন এবং অপরকে জানাতে পারবেন। আমি চাই আমি দেখে আপনি দেখেছেন, আপনি সবাইকে আমার কথা বলুন, তারাও যেন দেখে, তারাও জানে জানে জানে, কেন কারণ আমি কারোর কাছ থেকে কোনো ফিস নেই না, উইদাউট কনসালটেশন, মানে আমি যে কনসাল্ট করি আপনার সঙ্গে ফোনে কথা বলি বা হোয়াটসঅ্যাপে কথা বলি, কোনো টাকা কারোর কাছ থেকে নেই না। আবারও বলছি কারোর কাছ থেকে আমি টাকা নেই না, আমি হেল্প করতে চাই মানুষকে, তারা জানুক তাহলে ওজন কী করে কোমবে বা অন্যান্য অনেক বিষয়, হাঁটু ব্যথা কোমরে ব্যথা প্রচুর ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে আপনি উপকার পাবেনই পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি একটাই কথা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে আশীর্বাদ করি, আর সবাইকে একটাই প্রশ্ন, আপনি আমার ভিডিও দেখুন, সবাইকে দেখান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি আছি আপনার জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।